আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই রায়ান্স মম। আজ আমি আপনাদের সাথে বেকারি স্টাইলে পারফেক্ট বাটার কুকিজের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1/3 কাপ বাটার নিয়েছি। বাটারটা আমি 30 মিনিট আগে ফ্রিজ থেকে বাইরে বের করে রেখেছিলাম, তো এটা সম্পূর্ণ রুম টেম্পারেচারের হয়নি, সামান্য একটু ঠান্ডা আছে। তো এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্যেও কাজটা করতে পারবেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। বাটারটাকে 1 মিনিটের মতো বিট করে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করছি 1/4 কাপ আইসিং সুগার। তবে আইসিং সুগারটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিব এবং মিশিয়ে নেব। বাটারের পরিবর্তে চাইলে এখানে ডালটা ব্যবহার করতে পারবেন, তবে কোনোভাবেই রান্নার সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। তো এভাবে সম্পূর্ণ আইসিং সুগার দিয়ে বিট করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি বিটারটাকে সরিয়ে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝতে পারবেন যে বিট করা হয়ে গিয়েছে। বাটারের এই মিশ্রণটা যখন এইরকম ক্রিমের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে যে বিট করা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ফেটানো ডিম। এখন এই ডিমটাকে ক্রিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ক্রিমের সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনি দিয়ে শুকনো উপকরণগুলোকে সেকে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দাটাকে সেকে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন এগুলোকেও ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, এখন এই উপকরণগুলোকে ক্রিমের সাথে আলতো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এই মিশ্রণটাকে আমি একটা পাইপিং ব্যাগের ভেতরে নিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগের ভেতরে আমি আগেই একটা নজেল দিয়ে রেখেছিলাম। তো এখন আমি কুকিজগুলো তৈরি করে নেব। একটা বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে আমি সামান্য একটু বাটার ব্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে এখানে তেল ব্রাশ করে নিতে পারবেন। এখন আমি এই নজেলের সাহায্যে ফুলের শেপ দিয়ে কুকিজগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। এভাবে সবগুলো কুকিজ আমি তৈরি করে নিয়েছি। এখন কুকিজগুলোর সৌন্দর্য বাড়ানোর জন্য এর উপরে টুকরো করা চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এভাবে সবগুলো কুকিজ আমার সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে বেক করে নেব। তো এর জন্য ইলেকট্রিক ওভেনে আমি 170°C 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে ট্রেটা দিয়ে বেক করব 170°C 15 মিনিট। আপনারা চাইলে বিস্কিটগুলোকে চুলায়ও বেক করতে পারবেন। পনেরো মিনিট পরে বিস্কিটগুলো বেক করা হয়ে গিয়েছে, এখন ওভেন থেকে বাইরে বের করে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই বিস্কিটগুলো খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার, বাসায় একবার তৈরি করে খেলে দোকানের কেনা বিস্কুট আর খেতেই চাইবেন না। তো আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।